হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এস কে কম্পিউটার পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে যদিও আমার এই ভিডিওটি অনেক দেরিতে তৈরি হয়েছে সো আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমরাও আপনাদের সামনে আজকে অনেকদিন পর উপস্থিত হলাম কারণ আমাদের সে প্রাতিষ্ঠানিক একটু ব্যস্ততা ছিল আমার আমার প্রতিষ্ঠানের কিছু স্টুডেন্টদের ফাইনাল এক্সাম ছিল এগারো জানুয়ারি কম্পিউটার বেসিক কেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে কোর্সটি পরিচালিত হয় তার ফাইনাল এক্সাম হয়ে গেল এগারো জানুয়ারি শুক্রবার সো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্টই ভালো এবং সুন্দরভাবে পরীক্ষা অ্যাটেন্ড করেছে শুধু আপনারা দোয়া করবেন যেন তাদের পরীক্ষার ফলাফল ভালো হয় সুবি ওয়ার্স আপনারা বুঝতে পারতেছেন আমি আজকে কি বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তার একটি রুটিস নিয়ে আপনাদের সামনে আর আলোচনা করবো কোনো কথা না বলে আমরা সরাসরি সেই নোটিশের ভিতরে চলে যাচ্ছি সো তার আগে আমি শুধু একটু বলবো যারা আমার এই চ্যানেলটি এখনো নতুন এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমাদের চ্যানেলটি পাঁচশো সাবস্ক্রাইবার পার হয়ে গেছে নতুন চ্যানেল হয়েও সো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেলাইকন বাটনটিতে প্রেস সো সুবিওয়ার্স আমরা চলে যাচ্ছি যেমন এই নোটিশটি দেখুন এখানে পরপর অনেকগুলো নোটিশ হলো আমরা একদম নিচে চলে যাচ্ছি আমি আগে বলেছি যে এই নোটিশটি অনেক আগে হয়েছে লেখা আছে দু সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি যারা অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করি আমরা তাদের জন্য আজকে আমার এই বিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই রুটিন নিয়ে একটু কথা বলবো বিডু যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার এই বিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সো আমি এই লিঙ্কটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সরাসরি আমার সামনে এই রুটিনটি চলে আসলো ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত খুব অল্প সময়ের ভিতরে আমি পড়ে আপনাদের বা বিস্তারিত শেষ করে দিব সাতই জানুয়ারি টু থাউজেন্ড রুটিনটি প্রকাশিত করা হয়েছে যেমন এখানে বিস্তারিত কিছু আছে এত দ্বারা সকলকে যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এইটিন আঠারো সালের তৃতীয় বর্ষের অনার্স ঠিক আছে কি বিষয় লেখা আছে এগুলো একটু আপনার ভালো করে পড়ে নেবেন আমি ডাউনলোড লিঙ্কটা সরাসরি আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো একটা ক্লিক করা মতো সরাসরি আপনি পিডিএফ পাইলে এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন সো তারপর দেখেন কোনো কারণ দর্শানো ব্যতির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন যদি কোনো কারণ দরকার হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রুটিনটি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা আরম্ভ সময় প্রতিদিন বেলা একটা পরীক্ষার সময়কাল প্রশ্ন উল্লিখিত সময়কাল কারণ আমরা আশা করি আপনারা সবাই ভালো বুঝবেন এবং বুঝেন কারণ আপনারা তো পড়তে পড়তে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত চলে আসেন আরেকটা বছর পড়াশোনা করলে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট সো পরীক্ষার প্রশ্নের সময়কালে আপনার পরীক্ষার প্রশ্নপত্র উপরই থাকবে সো আপনি সেটা ভালো করে একটু দেখে নেবেন তারপর এখানে উল্লেখ করেছে প্রতিদিন বেলা একটা থেকে শুরু হবে তিন ঘন্টা হয় চার ঘন্টা পরীক্ষা হবে তারপর দেখুন আমার কিলিক আছে এখানে পরীক্ষার কোড আছে পরীক্ষার কোডটি একটু ভালো করে দেখে নেবেন পরীক্ষার কোড এখন আমরা সরাসরি চলে যাব রুটিনের ভিতর কোনো কথা না বলে দেখুন নিচে ক্লিক আছে রুটিনিতে তারিখ ও দিন সাত তারিখ থেকে আমরা শুরু হবে ফেব্রুয়ারি সাত তারিখ বৃহস্পতিবার সাত দুই টু থাউজেন্ড নাইন দুই হাজার উনিশ ঠিক আছে এখানে প্রত্যেকটা পত্রের কোড দেওয়া আছে আপনি আপনার মতো করে কোড এবং অনার্স বিষয়সমূহ ওগুলো একটু বুঝে নিবেন ঠিক আছে যেমন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নির্বিজ্ঞান এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোড আছে যেমন রাষ্ট্রবিজ্ঞানের প্রথম তেইশ উনিশ যে তারিখ তো প্রত্যেকটা আমার পরীক্ষার তারিখগুলো একটু মনে রাখবেন সাত দুই দু হাজার উনিশ বৃহস্পতিবার পরীক্ষা হচ্ছে তারপর বারো দুই ২০১৯ হাজার উনিশ মঙ্গলবার পরীক্ষা হচ্ছে ষোলো দুই দু হাজার উনিশ শনিবার পরীক্ষা হচ্ছে আপনার ঠিক আছে তারপর বিশ দুই ২০১৯ হাজার উনিশ বুধবার পরীক্ষা হচ্ছে তার মানে প্রত্যেকটা পরীক্ষাতে আপনি কিছু না সাত তারিখের পর বারো তারিখ এদিক দিয়ে আপনি প্রায় তিন চার দিন গ্যাপ পাচ্ছেন বারো তারিখ থেকে ষোলো তারিখ এদিক দিয়ে আপনি প্রায় দুই তিন দিনের মধ্যে ষোলো তার তিন চার দিন বিশ তারিখের পর আবার আপনার তারিখ শনিবার পরীক্ষা হচ্ছে বিশ দুই দুই হাজার উনিশ বুধবারের পর তেইশ দুই দু হাজার উনিশ শনিবার আপনার পরীক্ষা তারপরে বুধবার তারপর বৃহস্পতি শুক্র তারপর শনিবারই গে আপনার পরীক্ষা হচ্ছে শনিবার পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপর দেখুন কোথায় নিচের পেজে চলে যাবে ছাব্বিশ দুই দু হাজার মঙ্গলবার ফেব্রুয়ারি মাসেই শনি রবি সব মাঝখানে দুই দিন আবার আপনি গ্যাপ পাইতেছে বন্ধ পাচ্ছেন ছাব্বিশ দুই দু মঙ্গলবার আপনার পরীক্ষা হবে তারপর দুই তিন তার মানে এই যে দেখুন ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ পরীক্ষা মঙ্গলবার হয়ে যাওয়ার পর মার্চে চলে যাবে আপনার আবার পরীক্ষাগুলো মার্চের দুই তারিখ পরীক্ষা হবে শনিবার মার্চের দুই তারিখ শনিবার পরীক্ষা হচ্ছে তারপর চলে যাবে মার্চের পাঁচ তারিখ মঙ্গলবার আপনার পরীক্ষা হবে মার্চের পাঁচ তারিখ মঙ্গলবার আপনার পরীক্ষা হবে ইতিমধ্যে আমাদের মার্চের পাঁচ তারিখে গিয়ে আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে আশা করি আপনারা রুটিনটা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের কত তারিখ কয়টা থেকে পরীক্ষা শুরু হবে সো আপনারা যার যার প্রতিষ্ঠানে গেলে আপনারা এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কয়টা থেকে কোন কেন্দ্রে পরীক্ষা হবে বিস্তারিত সব জানতে পারেন আশা করি আপনারা সব এটাগুলো আগে থেকেও জানেন কারণ আপনারা কেউ ছোট নয় বা আমিও ছোট নয় তারপর আমি একটু কথাগুলো বলে আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের আমার কথাগুলো শুনবেন সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ